নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ, সঙ্গে আমি সময়া। দেখে নেব এখনকার বিশেষ বিশেষ সংবাদ পশ্চিম মেদিনীপুরের। বললো যে মিমি তোমাকে তুই একবার খড়গ ধরে কি একটু দেখে নিস, আর একটু প্রদীপের বাই ইলেকশনটা করে দিস। তাই জন্যে আজকে আমার এখানে আসা, আর এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমি আসার আগে যেগুলো দেখছিলাম যে প্রদীপটা অনেকদিন ধরে মানুষের পাশে আছে। আমি শুধু লোককে এটাই বলবো যে আজকে আমি এসেছি বলে আমি যে আমি আপনাদের প্রিয় মানুষ, আপনাদের প্রিয় অভিনেত্রী, তো কিন্তু আমি একটা কথাই বলবো, আমি কি মঞ্চে বলছি আমি এসেছি, মিমি চক্রবর্তী এসে মিমি চক্রবর্তী যা বলবে তাই শুনবো না। একটা মানুষের কথা শুনবেন, মমতা ব্যানার্জি, তার কথা শুনবেন, আমার কথা শুনতে হবে না, প্রদীপটার কথা শুনতে হবে না, শুধু সেই মানুষটার কথা ভেবে এগিয়ে চলুন, যে মানুষটা আপনাদের জন্য হলো, আপনারা যে মানুষটা কাজ করতে চায় আপনাদের, যদি কোনো কোনোদিন কোনো বড় বিপত্তি হয় কাকে পাশে পেয়েছেন, এই যে রিসেন্টলি বুলবুল হলো কাকে পাশে পেয়েছেন, মুখ্যমন্ত্রীকে পাশে পেয়েছেন, এটা আমাদের বাংলার সৌভাগ্য। আমি এটাই মানুষকে বলবো যে ভুলটা আমরা লোকসভা ইলেকশনে করেছি, আমার মনে হয় এতদিনে লোকে বুঝে গেছে সেটা, আর সেই ভুলটা যদি আপনারা আবার রিপিট করেন তাহলে এটা আপনাদের ভোট দিন, ভোট দিন এমন জায়গায় যেখান থেকে আপনারা সারা জীবন যাতে শান্তি মতো বাড়িতে থাকতে পারেন, যাতে পাতে ভাত থাকে, যাতে আমাদের মা বোনেরা বাড়িতে সেফ থাকে, যাতে আমার বোনেরা সাইকেল নিয়ে পড়াশোনা করে সেফলি বাড়িতে ফিরতে পারে, তাকে ভোট দেবেন যাকে, আর যারা আপনাদের ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম শিখ ঈসাই খ্রিস্টান নির্বিশেষে মানুষ বলে ভালোবাসে তাকে বলতেন, তার জন্য কাজ করুন। আর সেই মানুষটা আর কেউ নয়, সেই মানুষটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে আমাদের শুধু ভালোবাসে, আমরা কেউ নয়, আমি কেউ নই, প্রদীপটা কেউ নয়, আমরা শুধু ছোট্ট ছোট্ট সৈনিক যারা মাঠে নেমে আপনাদেরকে ধরে আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারে সবাই। আমি যখন ক্যাম্পে, আমি একটা ছোট গল্প আমার বলি, যখন আমি ক্যাম্পেইনে দাঁড়িয়েছিলাম যাদবপুর লোকসভা ইলেকশনে, তখন বিরোধীরা বলেছিলেন ও তো অভিনেত্রী, ও সিনেমা করবে না পলিটিক্স করবে, এখন যাবে হাত নাড়বে চলে আসবে। তারপর যখন আমি জেতার পরে যেদিন জিতেছি তার পরের দিন থেকে যখন কনস্টিটুয়েন্সি যাওয়া শুরু করেছি, আমার কনস্টিটুয়েন্সির মধ্যে অফিস যেখানে আমি নিজে বসি, পরিষেবা দিই লোককে, আমার লোক আছে যারা পরিষেবা দেয়, আমি এখন এখান থেকে ডিরেক্ট আমার কনস্টিটুয়েন্সি যাবো, কারণ সেখানে সবলা মেলা রয়েছে, তখন লোকে বলেছে আচ্ছা এগুলো করছে পার্লামেন্টে তো যাবে না। আমি কাল পার্লামেন্ট থেকে ফিরেছি, পার্লামেন্টে প্রত্যেকটা আমার কনস্টিটুয়েন্সি প্রত্যেকটা মানুষের যেগুলো অসুবিধে সেগুলো তুলে ধরছি। তাই জন্য একটা কথা বলবো, মানুষে তো অনেক কথা বলবে কিন্তু সেই কথাগুলো কি দিয়ে বন্ধ করতে হবে জানো, কাজ দিয়ে। আর সেই কাজ করবেন দাদা, কারণ কারণ দিদি এই বিশ্বাসটা দাদার উপরে দেখিয়েছে, তাই জন্য দাদা কাজ করবেন, তাই জন্য দাদা আপনাদের পাশে থাকবেন। আর আমি কথা দিচ্ছি দাদাকে বিপুল 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 ভোটে জয়ী করুন, আমি নিশ্চয়ই আসব, আবার আমি আবার আসব, কারণ কি যে মানুষগুলো কাজ করে, যে মানুষগুলো দিদির স্বপ্নকে সার্থক করে, সে মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য, আর সেই মানুষগুলোর সাথে দাঁড়াতে আমার খুব ভালো লাগে, তাদের সাথে একসাথে এগিয়ে যেতে খুব ভালো লাগে। আর বেশি কথা বলবো না, আমাকে বেরোতে হবে, আপনারা ভালো থাকবেন। শুধু একটা কথা বলবো, একটু দেখি আমাদের কাউন্সিলর বন্ধুরা, আমাদের কাউন্সিলর দাদা দিদিরা কি কাজ করেছে, কত নম্বর পেতাম, এই তো কি ভালো কাজ করেছে, সবাই সবাই জানে কত নম্বর পেতাম। আগামী 25 তারিখ 2 নম্বর বোতাম টিপে প্রদীপটাকে বিপুল 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 ভোটে জয় করুন, আর মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন। ধন্যবাদ।